অপেক্ষাটা এতদিন ছিল সূচি ঘোষণার। মঙ্গলবার 2023 বিশ্বকাপের দলগুলো কোন মাঠে কবে কার সঙ্গে মুখোমুখি হবে সেটা জানার পর থেকেই শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। আর যাই হোক, ওয়ানডে বিশ্বকাপ বলে কথা। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক কে হবেন, সর্বোচ্চ উইকেট শিকার করবে কে, সেমিফাইনালেই বা কারা খেলবে, সেসব ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা বাড়তি মাত্রা দেয় বিশ্বকাপকে। সে কাজটা বোধহয় আনুষ্ঠানিকভাবে শুরু করে দিলেন এবারের ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করা দুই কিংবদন্তি বীরেন্দর সেবাগ ও মুত্তিয়া মুরালিধরন। বিশ্বকাপ শুরু হওয়ার 100 দিন আগে আজ বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে। 5 অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স আপ নিউজিল্যান্ড মুখোমুখি হবে আহমেদাবাদে। একই ভেন্যুতে ফাইনাল হবে 19 নভেম্বর। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। আইসিসি সূচি ঘোষণার অনুষ্ঠানে বিশ্বকাপের 4 সেমিফাইনালিস্ট, সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারী নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন সেবাগ ও মুত্তিয়া মুরালিধরন। 4 সেমিফাইনালিস্ট নিয়ে অবশ্য দুজনের মতের কোনো পার্থক্য নেই। সেমিফাইনালে 4 দল হিসেবে সাবেকেই 2 ক্রিকেটারই বলছেন ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কথা। গতবার সেমিফাইনাল খেলা 4টি দলের মধ্যে, পার্থক্য সেখানে একটি। তারা দুজনই বলছেন গেলোয়ারে রানার্স আপ নিউজিল্যান্ড এবার সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে না, পাকিস্তান ঠিকই সেমিফাইনালে জায়গা করে নেবে। যদিও টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারী নিয়ে দুজন একমত হতে পারেননি। ভারতের 2021 বিশ্বকাপ জয়ী দলের ওপেনার সেবাগের মতে এবার সর্বোচ্চ রান আসতে পারে রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। মুরালিধরনের ভবিষ্যৎবাণীতেও আছেন কোহলি, তবে 1996 বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কার দলের সদস্য ও ইতিহাসের সফলতম বোলার মুরালিধরন বেছে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও ইংলিশ ব্যাটার জো রুটকে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। ঘরের মাঠে বিশ্বকাপ বলি কিনা, সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে সেবাগ দেখছেন দুই ভারতীয় পেসার যশপ্রীত বুমরা ও মোহাম্মদ শামিকে। যদিও বুমরার ফিটনেস নিয়ে এখনও প্রশ্ন আছে, বিশ্বকাপের আগে কতটুকু ফিট হয়ে উঠতে পারবেন সেটিও নিশ্চিত নয়। মুরালিধরন অবশ্য এই বিশ্বকাপে স্পিনারদের দাপট দেখছেন। তার মতে ভারত বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী হতে পারেন ইংলিশ স্পিনার আদিল রশিদ বা আফগানিস্তানের স্পিনার রশিদ খান। রবীন্দ্র জাদেজাকেও এ বিবেচনায় রাখছেন মুরালি, যদিও সঙ্গে জুড়ে দিয়েছেন একটা শর্ত, টুর্নামেন্টের সবকটি ম্যাচই খেলতে হবে এই বাহাতি স্পিনারকে। ভারতে হতে যাওয়া বিশ্বকাপে অবশ্য সরাসরি খেলতে পারছে না 96 বিশ্বকাপ জেতা দল শ্রীলঙ্কা। বর্তমানে জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই পর্ব খেলছে দলটি, তবে মুরালি আশা হারাচ্ছেন না। তিনি বলেছেন, শ্রীলঙ্কাকে সহজে হারানো যাবে না, আমরা সব প্রতিপক্ষের সঙ্গেই কঠিন লড়াই করব, 1996 বিশ্বকাপেও আমাদের ফেভারিট হিসেবে বিবেচনা করেনি। এখন দেখার বিষয় এই দুজন কিংবদন্তি ক্রিকেটারের ভবিষ্যৎবাণী ঠিকঠাক হয় কিনা, নাকি তাদের ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করে নতুন কোনো দল এবার বিশ্বকাপে চমক দেখায়। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।